下来。
Gracias.
সংসার তো কাজে হয়তো ব্যস্ত হয়ে গেছে। আসো, আচ্ছা আসো, আমি খাবার পাবো। প্রেশার
আমার মন কথা রাজি আমার গোল্ড কোথায় রাজীব? আমার গোল্ড কোথায়? আমার বক্স খালি, আমার হাত সব খালি, আমার আমার এরপর আমি একটা চাকরিতে জয়েন করি। এমনিতেই রাজীব সংসার চালাতে হিমশিম খাচ্ছিল। আমার চাকরিতে পুনরায় জয়েন করার পর তার অনেক টেনশন কমে যায়। খুব খুশি ছিল, টাকা পাচ্ছিল, সময় মতো নেশা করতে পারছিল। তুমি এগুলো কিভাবে টলারেট করছো? তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও না কেন? এটা তুমি কি বলছো? তা তো হয় না। কেন হবে না?
অবশ্যই হবে। আরে এর থেকে তো সারা জীবন একা কাটিয়ে দেওয়া অনেক বেটার। তাছাড়া তুমি যদি ওর কাছ থেকে সন্তান নাও, তোমার কি মনে হয় সে সন্তান সুস্থ হবে? কখনো না, কারণ সে তো এডিক্টেড। একটু বোঝার চেষ্টা কর, এখনো সময় আছে, তুমি বেরিয়ে এসো। কাঁদছো কেন? কান্না তো কোনো সমাধান না। প্লিজ অবুঝের মতো করো না তো, একটু বোঝার চেষ্টা করো। এভাবে ভেঙে পড়লে হবে?
তুমি আমার আজকে
আমার ভাই কাউকে